দেশের পেশাদার ফুটবল লীগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লীগ এবারে আসরের শিরোপা উঠেছে ফকিরের কুল ইয়াংম্যান্স ক্লাবের হাতে তবে রানার্স আপ হলেও আনন্দটা বেশি ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের কেননা ইতিহাসে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে উত্তীর্ণ হয়েছে ক্লাবটি প্রতি বছর বিসিএল থেকে দুটি করে দল প্রিমিয়ার লীগ খেলার সুযোগ পেলেও দল গঠন করে না ক্লাবগুলো এর আগের আসরে রানার্স গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব যার বড় উদাহরণ অতীতে ফকিরের পুলেরও রয়েছে এই লজ্জার ইতিহাস তবে এবার এই ঘটনা ঘটালে পড়তে হবে বড় শাস্তির মুখে স্মরণকালে সবচেয়ে লিগ ছিল এটা গত দু এক বছরে একটা ট্রেডিশনে পরিণত হয়েছিল যে উপরে লিগ উঠে পরবর্তীতে না খেলার জন্য আর আপনারা জানেন যে এই জন্য কিন্তু আমরা খুব কঠোর অবস্থানে গিয়েছি কোনো দল যদি নাম উদ্ধ করে সে সমস্ত দলগুলো গাড়িগুলোকে পরবর্তী তিন এবং চার বছরের জন্য কিন্তু আমরা লাইসেন্সিং থেকে বিরত রাখবো তো এটা কিন্তু তাদের জন্য একটা করার শাস্তি আমি মনে করি তো আমার মনে হয় যে এখন আর ভবিষ্যতে কেউ এরকম করার পুল ওয়ান্ডারাস দুই ক্লাবই ক্যাসিনো কাণ্ডে জড়িয়ে এখন খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এমন অবস্থায় তারা প্রিমিয়ার লিগে দল গড়বে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন যদিও ক্লাব কর্তারা চান টিম করতে সহযোগিতা চান বাফুফের আর প্রিমিয়ার লিগে খেলতে ফুটবলাররাও বেশ উচ্ছ্বসিত দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার খুবই দূর অবস্থা থেকে আজকে চ্যাম্পিয়ন এবং আমাদের বাজেটও খুব কম ছিল আর ক্যাসিনো কান্ডের পরে সহযোগিতার হাত অনেকেই বাড়ায় নাই বিগত অনেকবার চ্যাম্পিয়নে খেলি নাই এটা একটা দুর্নাম আছে ওইটা গুচানোর জন্য একবার হলো আমরা খেলার খুব আগ্রহী সবচেয়ে বড় বিষয় হলো অর্থনৈতিক যে বিষয়টা বিসিএল থেকে প্রিমিয়ারের ন্যূনতম বাজেট মিনিমাম পাঁচ ছয় গুণ বেশি ব্যয়বহুল মূল টার্গেট আমরা প্রিমিয়ার লিগের লং টাইম টিকে থাকার জন্য এই টিমটা করা হয়েছে ইনশাল্লাহ আমরা প্রিমিয়ার লিগের লং টাইম থাকার চেষ্টা করব। বারো গোল করে এবারে আসরের সর্বোচ্চ গোলদাতার সঙ্গে সেরা খেলোয়াড় হয়েছেন ফকিরের পুলের রাফায়েল টুডো সেরা গোলকিপার হয়েছেন এই ক্লাবের সাজু আহমেদ এছাড়া ফেয়ার প্লে দল হয়েছে বাফুবে এলিট ফুটবল একাডেমি তামিম হোসেন সময় সংবাদ ঢাকা